নমস্কার গল্প বিলাসীর আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজ গল্প পাঠ শুরু করছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো আশা করি ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা কাঁচ পুতি হিরে গাড়িটাকে বিয়েবাড়ি থেকে একটু তফাতে থামাল দীপক তারপর হাসির মতো গলায় বলল এখান থেকে হেঁটে যাবে তাহলে সুমিতাও হাসির ধরনে বলল তাই তো ঠিক করলাম তুমি বাড়ির দরজার সামনে গাড়িতে বসে পাহারা দেবে সেটা কি ভালো দীপক নিরস্বরে বলে কে বলেছে ভালো আমি তো তোমার এই অদ্ভুত খেয়ালের মধ্যে ভালো কিছুই খুঁজে পাচ্ছি না যে অপমান করতে যাওয়ার কি মানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে পারো তুমি জানো তোমার হয়তো ধারণাই নেই গলায় জোর এনে বলে সব রকম পরিস্থিতির জন্যই তো প্রস্তুত হয়ে যাচ্ছি কথাটা সত্যি খুব একটা ঝড়ের মুখোমুখি হবার মতো প্রস্তুতি নিয়েই সেই বিয়ে বাড়িতে এসেছে সুমিতা আজকে কিন্তু কেন সে কথার উত্তর দিতে পারবে না সুমিতা নিজের কাছেও নেই তার সে উত্তর তবু সেদিন দীপকের এক বন্ধুর বাড়ির টেবিলে হঠাৎ একটা নিমন্ত্রণের চিঠি দেখে কি যে খেয়াল চাপলো বন্ধুরও বন্ধুত্ব সূত্রে প্রাপ্ত ওই নিমন্ত্রণ পত্রখানার নাম ঠিকানা যেন গ্রাস করে বসলো সোমিতাকে ওরা তাহলে কলকাতায় এসে মেয়ের বিয়ে দিচ্ছে বাড়ি ফিরে বলল সুমিতা দীপক গম্ভীর কৌতুকের সঙ্গে বলল। তা একই নামে দুজন লোকের ঘটনা যদি জগতে নিতান্তই অসম্ভব হয় তাহলে ধরে নিতে হবে দিচ্ছে বাহ দুজন লোকেরই শুধু বুঝি সমিতা তর্কের সুরে বলে কোন নাম কোনের বাবার নাম ঠাকুরদার নাম দেশের সব নাম মিলে যাবে একসঙ্গে এটাও কি হয় তাহলে যায়নি দীপক বলে কিন্তু ঠিকানাটা আহা ওটা তো একটা ভাড়াটে বিয়ে বাড়ি মনে নেই ওই বাড়িতে তোমার অসিত বাবুর ভাইজির বিয়ে হয়েছিল ঠিকানাটা দেখলে না তাই নাকি আশ্চর্য সেই ঠিকানাটা তোমার মনে আছে সমিতা বলল ছেলেদের থেকে মেয়েদের মেমোরি অনেক বেশি হয় তা বটে কিন্তু তোমার সেই প্রাক্তন ভাসুরের মেয়ের বিয়েতে আমাকে তো আর নিমন্ত্রণ করছে না যে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে ফেলব বলে প্রসঙ্গে জবনিকা টেনে খাবার টেবিলে গিয়ে বসলো দীপক তখনকার মতো প্রসঙ্গে জবনিকা টানলো কিন্তু সমিতার উদ্দেলিত মনের ওপর জবনিকা টেনে দিতে পারলো কি সুমিতা ওই নিমন্ত্রণ পত্রটার কয়েকটি লাইনের মধ্যে যেন আচ্ছন্ন হয়ে থাকলো দিনটা। আর পরদিন আচমকা কথাটা তুলল দীপকের কাছে কাকি কাকি করে মেয়েটা ভীষণ ভালোবাসত আমায় নিজের নাম টাম কিছু না দিয়ে কিছু একটা উপহার পাঠালে কেমন হয় বলো তো দীপক একটুক্ষণ তাকিয়ে থেকে বলল। পাঠালে অবশ্যই তার পাওয়া হয় তবে জানা হয় না তার সেই ভীষণ ভালোবাসার কাকির অবদান এটি কারণ নাম দিচ্ছ না যখন অতএব ধারণাই আসবে না হুম কথাটাই যুক্তি আছে সুমিতা চুপ করে গেল কিন্তু বেশিক্ষণ চুপ করে রইল না আবার ঘুরে এসে বলল বলছ তো কিন্তু নাম দিয়ে পাঠালে নেবে তারা নির্ঘাত ফেরত দেবে সেটাই স্বাভাবিক বলল দীপক সুমিতা যেন খুব একটা কৌতুক করছে এইভাবে বলল তার চাইতে নিজে গিয়ে পৌঁছে দেওয়া যাক কি বল মুখের উপর কি আর ফেরত দেবে দীপক সেই কৌতুক কৌতুক মুখের দিকে তাকিয়ে থাকলো মুহূর্ত কয়েক তারপর বলল। মুখের উপর ছুঁড়ে মেরে মুখের উপর দরজা বন্ধ করে দিতেও পারে কিন্তু সমিতা আরো জোরে জোরে হেসে উঠে বলল। তুমি যেরকম ভীত হচ্ছ মনে হচ্ছে ভাবছো যেন সত্যিই যাচ্ছি ভাবতে বাধা কি আহা তোমারও তো ভালোবাসার কাকি সে আমার কাকি সমিতায় রেগে ওঠে হই হল বললো দীপক তারপর একটা সদই গলায় বলল বেশ ইচ্ছে হয়ে থাকে তো ভালো ভালো দেখে একটা শাড়ি পাঠিয়ে দিও শাড়ির দোকানে বাড়ির ঠিকানা দিয়ে দিলে তারাই পৌঁছে দেবে কবে যেন বিয়ে পরশু না কাল যেও দোকানে না এর বেশি আর ভেবে উঠতে পারেনি দীপক কিন্তু সুমিতা অনেক কিছু ভাবছিল সুমিতা বহুবিধ পরিকল্পনায় তিলার্ধ স্থির থাকতে পারেনি দুদিন অবশেষে এই সিদ্ধান্ত উপহার নিয়ে উপযোজক হয়ে আসা তবু কাল পর্যন্ত বলেনি দীপককে কাল শুধু দোকানে গিয়েছিল আর শাড়ি না এনে গহনা এনেছিল সমিতা নকল সোমিতা শেখ একটা কিন্তু ঝমকানে বেশি তাই বাক্স খুলে যখন দেখালো দীপককে চোখ ধেধে গেল দীপকের কে বলবে ওর বর্ণ বৈচিত্র্যে হিরে নেই মুক্ত নেই চুনি নেই পান্না নেই সব গাছ আর পুঁতি তবু দীপক ধুরু কুচকে বলল এই ছোটো মাল দেবে হুম সুমিতা চোখ তুলে গভীর ব্যঞ্জনায় একটা দৃষ্টিপাত করে বলল তাতে কি আমি নিজেও তো তাই তারপর সহসা সোজা গলায় বলে উঠল আসলে কি জানো মেটা ছেলেবেলায় এইসব কাঁচ পুঁতির গহনা ভীষণ ভালোবাসতো আমি ঠাট্টা করে বলতাম যখন তোর বিয়ে হবে এই এত কাচের বালা পুথির মালা রুপোর দুল দেব শাড়ি কিনতে বেরিয়ে মনে পড়ে গেল কথাটা তাই এইগুলাই কিনে ফেললাম গো তা ভালো বল্লো দীপক সত্যি বলতে সুমিতার এই নতুন উন্মাদনায় বিশেষ উৎসাহিত হচ্ছিল না সে সত্যি কার পাকা পক্ত বিয়ের বরেলায় বৌ তার আগের পরিচিত জগৎকে ভুলে যায়নি দেখলে অসহিষ্ণু হয় নিজের ভাগে কমে যাচ্ছে বা অধিকারের সীমানা খর্ব হচ্ছে ভেবে বিচলিত হয় আর এ তো না বিয়ের এ তো অধিকারের সীমানায় নেই তাই দীপক শুধু বলল উম তা ভালো কিন্তু তখনও দীপক জানতো না সুমিতার ঠাট্টাকে সত্যি করে তুলবে আর তাকে বয়ে নিয়ে যেতে হবে সমিতাকে গতকাল সারা দিন কথাটা তোলেনি সৌমিতা শুধু নকল জরোয়ার গহনার সেটটা দেখিয়ে তুলে রেখেছিল বিয়ের দিন সকালে তুলল বলল একটা কথা বলছিলাম কিন্তু ভয়ে বলে কি নির্ভয়ে বলে দীপক চমকাল তার চোখের চেহারা লালচে দেখালো তবু সে হাসির সঙ্গে বললো ভয়ের প্রশ্ন উঠলো কবে থেকে উম ওঠেনি মানে সুমিতা একটু হেসে বলে ভয় না যে সবচেয়ে বেশি যাক ফেলি বলছিলাম বিয়ে বাড়িটা তো কাছেই তুমি একবার নিয়ে যেতে পারবে না দীপক এই রকমই সন্দেহ করেছিল তবু দীপক না বোঝার ভান করলো বলল। আমার হাত দিয়ে উপহার পাঠালে খুব একটা ইয়ে হবে কি সমিতা অপ্রতিভ হাসি হেসে বলে আহা উপহারটি তোমায় বয়ে নিয়ে যেতে কে বলেছে আমাকে নিয়ে যাবার কথা বলছিলাম গো একা যেতে সাহস হচ্ছে না দীপক গম্ভীর হয়ে বলে যাওয়াটা স্থির সিদ্ধান্ত স্থির অস্থির আর কি এমনি বলল সমিতা এমনি আর কি বলা চলে এমনি আর কি করে বা বলা চলে এতটা অসম কাজ কি আর এমনি করে মানুষে কিন্তু ভাবছিলাম সত্যি কি এর প্রয়োজন ছিল এই দেখো সুমিতা কথাকে লঘু খাতে বইয়ে আনে প্রয়োজন শব্দটার তো কোনো অর্থই হয় না এখানে মনে হচ্ছিল সেই ছোট্ট মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে না জানি কত বড় হয়ে উঠেছে যাক তোমার যদি আপত্তি থাকে তো থাক না দীপক দেওয়ালের দিকে মুখ করে বলে আমার কোনো আপত্তি নেই তবে ঢুকতে দেবে কি না সেটাই ভাবছি আহা বিয়েবাড়িতে অনেক লোকের সঙ্গে ঢুকে যাব সুমিতা যেন হালকা একটা কৌতুক করছে এইভাবে কথাটা শেষ করে। কে কাকে আটকায় বলে ভিড়ের সুযোগে কত সময় পকেট মারি ঢুকে পড়ে তারপর সন্ধ্যায় এই অভিযান মোড়ের ওদিকে গাড়িতে বসে থাকবে দীপক সুমিতা একটু পায়ে হেঁটে কিছুক্ষণ তো থাকতে হবে ভিতরে ওদের গেটের সামনে দাঁড়ালে দীপক অস্বস্তিতে পড়বে গহনার কেসটাকে বাগিয়ে ধরে নেমে পড়লো সমিতা গাড়ি থেকে দীপকও নামলো ওর হাতের বাক্সটা দেখে একটু বিস্মিত হলো দীপক ভাবলো কাল দেখেছিলাম ছোট ছোট তিন চারটে বাক্স আর আজ একটা মস্ত বড় দেখছি বলল না কিছু দেখলো সুমিতার দিকে সাজটা প্লেন রূপটা অনবদ্য সাধারণ একটা মিহি লাল লালপার টাঙ্গাইল শাড়িতে মনে হচ্ছে অনেক সেজেছে দীপক নির্মি শেষে একবার তাকিয়ে বলে ভয় করছে তোমার ভয় কিসের যদি রাখে আটকে ফেলে সমিতা ফিকে গলায় বলে তার নয় কেড়ে রাখবে তেরে এসে গলা ধাক্কা দেবে কিনা তারই ঠিক নেই সুমিতা এখনো ভেবে দেখো সমিতা একবারটি ভেবে দেখো না এখনো পূর্ণ বিবেচনা সময় ফুরিয়ে যায়নি কিন্তু সত্যি যদি সুমিতা মৃদু হাসে এত ভাববার কি আছে হম ঝুলে পড়ি মা কালী বলে দীপক নিশ্বাস ফেলে বলে আমি রয়ে গেলাম তাহলে এখন তোমার অবস্থা একলা রে হাতের ওই জরোয়া শেটটা যা বল ভরসা জরোয়া শেটটা সমিতা চমকে ওঠে বাক্সটা গুছিয়ে ধরে বলে ও মা চরটা কোথায় বললাম না সব কিছুই কিছু নকল ধরতে পারবে না বলে আমায় নিজের সেই সুন্দর ভরে কখনো ধরতে পারবে না ভাবে দেবে না কেন এখন বড় লোকের গিন্নি হয়েছে দীপক মুহূর্ত কাল ওর দিকে তাকিয়ে বলে ঠকবার চেষ্টায় লাভ কি হুম সুমিতা কি একটু কেঁপে ওঠে সুমিতা কি অন্যদিকে তাকিয়ে কথা বলে হয়তো কাঁপে হয়তো অন্যদিকে তাকিয়েই বলে এখন আসল কথাটা হচ্ছে মানটা বজায় থাকা মুখটা বড় হওয়া দীপক সহসা হেসে উঠে বলে এই দেখো এখন এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে লাভ লোকসানের হিসেব কষতে বসেছি আমরা যাও যাও এগিয়ে যাও ওই বোধহয় একটা গাড়ি থেকে নামলো একদল মহিলা ওদের সঙ্গে ভিড়ে পা দাও হম এগিয়ে পড়ো যাও সমিতা এগিয়ে যায় দীপক একটা অদ্ভুত কৌতুকের দৃষ্টিতে থাকে। সত্যি ওই দলটার পিছু পিছু ঢুকে পড়লো সমিতা বিয়ে বাড়ির মধ্যে আর ঢোকার সঙ্গে সঙ্গে নিজের ভিতরের একটা প্রবল আলোড়ন ওকে যেন ঠেলে রাস্তায় বার করতে চাইলো কি করলাম আমি এ কি করলাম স্কলিত চিন্তায় সমিতার অন্তরাত্মা যেন হাই হাই করে উঠল ভূতে আমাকে পেয়ে বসেছিল আমি কি পাগল হয়ে গিয়েছিলাম বড় মুখ করে বলেছিলাম দীপককে সব রকম পরিস্থিতির জন্যই প্রস্তুত হয়ে যাচ্ছি কিন্তু যদি সিঁড়ি দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে কেউ বলে ওঠে তুমি কে তুমি এখানে কি জন্যে তোমাকে এখানে আসবার পারমিশনটা কে দিল তোমার শরীরের কি লজ্জা বলে বস্তুটা একেবারে নেই কি উত্তর দেব তখন আমি কি উত্তর দেব? যদি বলে তোমার ওই উপহারটা আস্তে করে ফেলে দাও যাও তাহলে তখন কি করব আমি ভাবতে লাগলো তবু সিঁড়ি দিয়ে উঠতে লাগলো যন্ত্রের পুতুলের মতো কিন্তু সিঁড়ি দিয়ে যখন নেমে এলো সমিতা তখনও যন্ত্রের পুতুলের মতো ছাড়া আর কি নেমে এলো গেট দিয়ে বেরিয়ে গেল গাড়িতে গিয়ে উঠল যেন স্প্রিং এর দমে দীপক বলল কি হল বাসনা মিটল সুমিতা কথা বলল না শুধু হাত নেড়ে গাড়িটা ছাড়বার ইশারা করলো দীপকও আর কথা বলল না ওই অপমান হত মুখের দিকে তাকিয়ে নিজেকে সংবরণ করলো নিজের দোষে কষ্ট পেলেও কষ্টটা কষ্টই ওকে থিততে দিতে হবে ওকে শান্ত হতে সময় দিতে হবে আস্তে আস্তে গাড়িটাকে ছেড়ে দিল কিন্তু অপমান কি সত্যি কেউ করেছিল সমিতাকে ঘৃণা আর ধিকারের প্রবল ঝড় তুলে গলা ধাক্কা দিতে এসেছিল কেউ ওকে যার জন্যে আট নটা বছর তৃষিত হয়ে আছে ওর প্রাণ না তৃষ্ণার জল জোটেনি সমিতার কেউ কে তীব্র অপমানে জর্জরিত করেনি উপজাতক হয়ে গেলেও নিমন্ত্রিতার আপ্যায়ন পেয়েছিল পরিচিত অপরিচিত সবাই ওর সঙ্গে ভদ্র ব্যবহার করেছিল এমনকি কোনের কাকাও চলে আসবার সময় নিচের দালানে দেখা হয়ে গিয়েছিল যার সঙ্গে সিঁড়ি দিয়ে যখন উঠল তখন কোনের মা হাস্য বদনে এগিয়ে এসেছিলেন দেড় হাত চওড়া লাল পার একখানা কোড়া তাঁতের শাড়ি পরে লক্ষ্য করে উৎফুল্ল কণ্ঠে বলে উঠেছিলেন এই যে সেজ বৌদির আশা হলো বাব্বা কি পায়া ভারী গায়ে হলুদে আশাই হলো না অত করে বলে এলাম সেজ বৌদি হইচই করে তার না আসার কৈফিও দিতে দিতে এগিয়ে গেলেন পিছনে পিছনে আরো দু তিনজন সহসা এক মুহূর্তের জন্য মুখোমুখি হলো সমিতা আর কনের ভাসুরের বউ কিন্তু সে বোধ করে মুহূর্তের জন্যই পরক্ষণে ভয়ানক একটা ব্যস্ততার ভানে বলে উঠলেন তিনি এই যে অব মা কোথায় গেলে তুমি যারা আসছেন বসাও টসাও দেড় হাত চওড়া লাল পার শাড়ি সমেত মুহূর্তে হাওয়া হয়ে গেলেন তিনি কিন্তু এলো যন্ত্রের পুতুলও একটা কথা ভাবল ভাবল বৌমা তার মানে দেবুর বিয়ে হয়ে গেছে আশ্চর্য দিনকে তাড়াতাড়ি দৌড়ই বৌমা বোধ করি কাউকে খুব একটা চেনেন না তাই বৌমা নরম ভদ্র গলায় বললেন আসুন ভেতরে আসুন সুমিতার মুখ দিয়ে কথা বেরিয়েছিল বইকি। সমিতা বলেছিল কোনে এই যে ঘরে প্রদর্শিকা হয়ে নিজে গিয়েছিল এ বোমা সেই ঘরে যে ঘরে এক রাত্রিরে রানী ফুলু বসে আছে রীতিমতো জমকালো ভঙ্গিতে সুমিতাকে দেখে ফুলু কি চমকে উঠল যে চমকানির জন্যে কথা সাজিয়ে রেখেছিল সুমিতা বলবে ঠিক করে রেখেছিল রে ভূতে মনে হচ্ছে ভূত নয় অবশ্যই পেতনি তারপর ফুলুর কথার পিঠে কথা অনেক কই তো ছড়িয়ে দিতে এসেছে এখানে যাকে তাকে বলে যাবে কথা অর্থহীন অসংলগ্ন সেই কথা একান থেকে ওখানে যাবে এখান থেকে ওখানে যাবে তারপর সেইখানে যেখানে পৌঁছে ওর অর্থহীন অসংলগ্ন কথাগুলোই সংলগ্ন হয়ে অর্থের ব্যঞ্জনা বহন করবে কিন্তু না ফুলু প্রথমে অচেনা চোখে তাকালো তারপর বোকাটে ফ্যাল ফ্যাল চোখে সেই চালাক চতুর জলে মেয়েটা এমন বোকাটে হয়ে গেছে হবে তো যেমন মা যেমন বাড়ির সব লোক কিন্তু নিজেই বা সুমিতা কি চাতুর্য দেখাতে পারল নিজেও তো বোকার মতো কিছু না বলে হাতের বাক্সটা এগিয়ে দিল ডালাটা না খুলে ফুলুর বোকামির হাওয়া কি তার গায়েও লাগল কোনো একটা মেয়ে কাছে বসেছিল বোধ করে কোনের বান্ধবী সে সকৌতু হলে কেসটা খুলে ধরে এগিয়ে দিল কোনের সামনে দিব্য হাসির ঝলক মুখে মেখে সঙ্গে সঙ্গে কোন মুখে ফুটে উঠল এক টুকরো দিব্য হাসি দুই বান্ধবীর চোখে চোখে একটা ইশারা খেলে গেল যে ইশারার অর্থ ইস কি সাংঘাতিক সুন্দর কে জানে কত দাম সুমিতা খামতে খামতে বলল পছন্দ হয়েছে ফুলু মৃদু হেসে খার নাড়ল কিন্তু ঘরে কি আর কেউ ছিল না ছিল বই কি ঘর ভরতেই তো মহিলা বেশে বাসে সৌরভে গৌরবে ঝলমল করছেন দু চারজন জটলা করে করে নিজ মনে গল্পের ফোয়ারা ছুটিয়েছেন তারা হ্যাংলার মতো ছুটে এসে গহনা দেখতে বসবেন বসবেন না তারা দেখবেন পরে দেখবেন এখন শুধু আর নজরে দেখে নিলেন একটু তাই দেখছেন সবাই কে কি দিল মনের খাতায় টুকে রাখছেন পরে উঠে এসে নিরীক্ষণ করবেন আচ্ছা সুমিতার সেই চেনা মানুষগুলো কোথায় গেল শাশুড়ি ভাসুর ননদ নন্দায় ভাগ্নে ভিতরে ভিতরে হয়ে বুঝি কেউ আর এদিকে আসবে না সুমিতা কি তাদের খবর জিজ্ঞেস করবে ফুলুকে নাকি সুমিতা অনন্তকাল ধরে শুধু বসে থাকবে বোকার মতো কোনের দিকে মুখ আর দরজার দিকে পিঠ করে চেনা চেনামুখ কোথায় সে চেনা মুখ রসনা পূর্ণ হলো সুমিতার খেতে নন সবাইয়ের কাছে 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 দাঁড়িয়ে চলুন চলুন আসবার ট্রাণ এলো থমকে দাঁড়ালো ফুলোর চোখে চোখে তাকালো তারপর সম্পূর্ণ অপরিচিতের ভঙ্গিতে বলল চলুন পাতা হয়েছে চলুন সুমিতার স্বর রুদ্ধ হয়ে গিয়েছিল তবু সুমিতা কষ্টে বলল আমি কিছু খাব না আশ্চর্য ওর স্বর রুদ্ধ হল না সমিতার সমবয়সী ওই ননদের ও পরিষ্কার গলায় কথা বলল না এ কথা বলল না তোকে নেমন্ত্রণ কে করলো রে লাজ লজ্জাহী বুঝি কিন্তু তোকে বলি হারিদি এই লোকে লোকারণ্য বিয়েবাড়িতে এটি কোন মুখে এই ধরনেরই তো বাক্য বিন্যাস প্রণালী ছিল ওর কিন্তু এখনো নিজ পদ্ধতি ত্যাগ করলো বলল ও মা খাবেন না কেন শরীর ভালো নেই বুঝি তা বেশ একটু মিষ্টিও তো খাবেন ও বৌ মা এ ঘরে একটা প্লেটে করে ঘর খালি হয়ে গেল মহিলারা পাত উদ্দেশ্যে ধাবিত হলেন পরক্ষণে বৌমা এলো একটা মাটির প্লেটে গোটা দশ মিষ্টি নিয়ে সমিতা এবার হাসতে পারল হেসে ফেলে বলল হ্যাঁ তো মিষ্টি মানুষে খেতে পারে বৌমা বলল না মানুষে কি পারে মানুষের আর না কি আপনি করে চলেছেন বৌমা শুধু বলল। যা পারেন খান কিছুই পারবো না বললো সমিতা কিন্তু কেন সুমিতা কি আশা করেছিল ওর ওই না খাওয়াকে উপলক্ষ করে অনেকে জড়ো হবে অনুরোধ উপরোধ করবে তাকে সুমিতা তো একসময় বুদ্ধিমতি ছিল হঠাৎ এত বোকা হয়ে গেল কি করে কিন্তু বৌমা কাউকে ডেকে আনলো না বৌমা চুপ করে দাঁড়িয়ে রইল সুমিতা সাহসে ভর করল সুমিতা প্রশ্ন করল তুমি দেবুর বৌ বৌমা ঘাড় কাত করলো কতদিন বিয়ে হয়েছে দু বছর সুমিতার মনে হলো মেয়েটা যেন কাঠের পুতুল আবার বললো সুমিতা থালাটা তুলে নিয়ে যাও বৃথা পরে থেকে নষ্ট হবে কেন বোমা তুলে নিয়ে চলে গেল ফুলু অস্ফুট কণ্ঠে বলল কিছু খেলেন না হ্যাঁ ফুলু সুমিতাকে আপনি বলল সুমিতা বুকের শির ছিঁড়ে হাসলো হেসে বলল কেন খাবো তুই কি তোর বিয়েতে আমায় নেমন্তন্ন করেছিলি ফুলু মাথা নামাল আমি এবার যাই বলল সুমিতা উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ফুলু এদিক ওদিক তাকিয়ে একটা নমস্কারের মতো করতে গেল না মতো খেল ফুলুর মা ঘরে ঢুকলেন নৈব্যাক্তিক সুরে বললেন বে বাড়িতে এসে মিষ্টিমুখ করতে হয় সুমিতা গলা পরিষ্কার করে বলল হাজ থাক তারপর সুমিতা নিচু হয়ে প্রণাম করতে গেল উনি ঠাক ঠাক বলে সরে গেলেন সমিতা সিঁড়ি দিয়ে নেমে এলো সুমিতার দালান পার হতে গেল যে দালানে কাকা ওই বিয়ে বাড়িতেও বসে বসে একটা ভাঙা টেবিল ফ্যান নিয়ে সারাবার চেষ্টা করছিল আশ্চর্য ওর সেই পুরনো বাতিকটা এখনো ছাড়েনিও তার মানে ওর পৃথিবীতে কোথাও কোথাও কোন পরিবর্তন এখনো হয়নি সুমিতা নিজেও যে এখনো প্যাটার্ন খুঁজে খুঁজে উল সে কথা ভুলে গেল সুমিতা কিন্তু পারল না যন্ত্রের পুতুলের মতো এগোতে লাগলো কনের কাকা কিছু বলল না শুধু ছড়ানো দড়িদাড়া গুলো টেনে সরিয়ে নিল সমিতার পায়ে বাঁধে সেই সাবধানতা দেখতে পেলো সমিতা আগুন ধরে উঠলো ওর মাথায় তিব্ব সরে বলে উঠলো কি হচ্ছে এসব কণের কাকা ভদ্র নরম গলায় বললো বিশেষ কিছু না ফ্যানটা একটু খারাপ হয়ে গেল তাই নিমন্ত্রিতা অভ্যাগতার সঙ্গে যতটুকু সম্ভ্রম সূচক গলায় কথা বলা যায় তাই বলছে কণের কাকা রাগ নয় হৃণা নয় সাধারণ দৃষ্টি সেই দৃষ্টিটাকে ফিরিয়ে নিল কোনো কিছু চিন্তা নেই ওর তার মানে অস্বীকার করলো সুমিতার নামের ওই মানুষটাকে ওকে বুঝিয়ে দিল তোমাকে আমরা মনে রাখিনি তোমার ঘৃণ্য কুৎসিত অসভ্য ব্যবহারটা কেউ না সুমিতার মনে হলো ঝাঁপিয়ে পড়ে ওই লোকটার ওপর চুলের মুঠিয়ে ধরে ঝাঁকুনি দিয়ে ওকে বলে কেন কেন সেটুকু মনে রাখলে কি ক্ষতি ছিল তোমার ঝাঁপিয়ে পড়া যায় না সমিতা তাই চাপা ক্রুদ্ধ গলায় বলে উঠল কলকাতায় এসে বিয়ে দেওয়া হচ্ছে কেন মুঙ্গের কি দোষ করলো হুম কনের কাকা নিরুত্তর থেকে অপমান করলো না সমিতাকে খুব নিরীক্ষণ করে সূক্ষ্ম দুটো তারে একটা প্যাঁচ দিতে দিতে নির্লিপ্ত গলায় যেন দেওয়ালকে উত্তর দিল পাত্রপক্ষের হুকুম। সমিতা আরো চাপা তীক্ষ্ণ গলায় বলল আমায় কেউ আসতে বলেনি তবু এসেছি কেন সে কথা জিজ্ঞাসা করলে না কোন কাকা তারটাকে কায়দা করে ফেলে তাতে একটা ব্ল্যাক টেপ জড়িয়ে দিতে দিতে তেমনই ভাবে বলল জিজ্ঞেস করবার কি আছে ফুলু খুব আদরের ছিল বিয়ে হচ্ছে শুনে থাকবে কোথাও দেখতে ইচ্ছে হয়েছে ও তাই দয়া মহানুভবতা ছিটকে বেরিয়ে এলো সুমিতা স্প্রিং এর দম খাওয়া পুতুলের মতো দয়া করেছে সবাই সমিতাকে ফুলুর মায়ায় পরে লাজলজ্জার মাথা খেয়ে ছুটে এসেছে সমিতা তাই করুণা করে কেউ কিছু বললো না ওরা বোধহয় ভাবল যাকে কাজের বাড়িতে এমন কত ভিখারিও তো আসে সুমিতাকে বেচারে ভিখারি ভাবল ওরা সুমিতাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলবে অমন সস্তা নেই আমার সেন্টিমেন্ট আমি ফুলুর জন্য আসিনি অনেকক্ষণ পরে দীপক বলল বলেছিলাম না শুধু শুধু অপমান হতে যাওয়া কি যে খেয়াল হলো সুমিতা সহসা ভস্য শয্যা থেকে উঠে জেগে উঠল সে ঝেঝে উঠে বলল কে বললো তোমায় খুব একটা অপমানিত হয়েছি আমি যথেষ্ট ভদ্র ব্যবহার করেছি সবাই আমার সঙ্গে দীপক মৃদু হেসে বলে সেটাই তো বেশি অপমান সুমিতা ওর কাঁধটা খামচে ধরলো ঝাঁকুনি দিল ত্রিব গলায় বললো তার মানে মানে দীপক হেসে উঠে বলে মানে সব অভিযানটাই ব্যর্থ যা চেয়েছিলে হলো না কি চেয়েছিলাম আমি শুনি আরো প্রখর হলো সুমিতা আর দীপক আরো শান্ত কি চেয়েছিলে তা তুমি নিজেই জানো আমি বললে খেপে যাবে হাত থেকে কাঁচটা ছাড়িয়ে নিল হঠাৎ হাততালি দিয়ে হেসে উঠল সুমিতা বললো ঠিক ধরেছ তো উফ কি বুদ্ধি তোমার অন্যের মনের খবর নির্ভুল পড়ে ফেলতে পারো ঝগড়া বাধাতেই গিয়েছিলাম আমি যেমন মেয়ের বিয়েতে কিন্তু হলো না ঝগড়া করলো না ওই উপহার দেখে ঘাবড়ে গেল ধরতে পারলো না সেপ ঝুটো দেখেনি তো কখনো দেখেনি তো তাই কাঁচ পুতি পেতলকে হিরে মুক্ত সোনা ভেবে মোহিত হলো বিশ্বাস করলো তাই সমীহ করলো আমাকে অপমান করতেই ভুলে গেল কি মজা কি মজা বাচালের মতো হাততালি দিয়ে ওঠে সুমিতা কি ঠকানোটা না ঠকালাম দেখলে তো দীপক একটা রহস্য ভরা হাসি হেসে বলে দেখলাম বই কি আগা গোড়ায় দেখলাম এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা কাঁচ পুতি হিরে গল্পটির এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার